আমরা এখন আলেক্সান্ডার সাদিকুর ফোর্থ এডিশনের এক্সাম্পল 2.5 এর সলিউশন দেখব। কোশ্চেনে বলা আছে, ফর দ্য সার্কিট ইন ফিগার 2.21 এ ফাইন্ড দ্য ভোল্টেজেস V1 অ্যান্ড V2। এখানে দেওয়া আছে ফিগার 2.21 এ সার্কিটে একটি ভোল্টেজ সোর্স আছে 20 ভোল্টের, যেটির সাথে দুইটি রেজিস্ট্যান্স ভি 2 ওহম এবং 3 ওহমের দুটি রেজিস্ট্যান্স কানেক্টেড আছে সিরিজে। আমাদের বের করতে হবে 2 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ V1 এবং 3 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ V2 এর মান। তো এখানে শুরু করি এভাবে, গিভেন সাপ্লাই ভোল্টেজ ইজ ইকুয়াল টু 20 ভোল্ট, R1 রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে 2 ওহম, R2 রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে 3 ওহম। আমাদের বের করতে হবে V1 ইজ ইকুয়াল টু ওয়াট, V2 ইজ ইকুয়াল টু ওয়াট। যেহেতু একটি ভোল্টেজ সোর্স আছে এবং দুটো রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড আছে, সেহেতু আমরা কারশফস ভোল্টেজ ল ইউজ না করে সরাসরি ভোল্টেজ ডিভিশন রুল ইউজ করে V1 V2 এর মান বের করতে পারি। তাহলে আমরা দেখতে পারি, উই নো V1 ইজ ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2, যে রেজিস্ট্যান্সের V1 আমি বের করব সেটা ডিভাইডেড বাই যতগুলো রেজিস্ট্যান্স আছে সিরিজ বা প্যারালাল হোক, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটি আমি নিব ইনটু VS। তাহলে এই সূত্রে আমি মানগুলো বসিয়ে পাই, R1 এর মান হচ্ছে 2 প্লাস 3 ইনটু 20 ভোল্ট, এগুলো সব ওহমে মান। ক্যালকুলেট করে পাই 2/5 ইনটু 20 ভোল্ট, ফাইনালি 8 ভোল্ট। একইভাবে V2 ইজ ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু VS, মান বসিয়ে পাই 3/2 প্লাস 3, এগুলো ওহমে মান ইনটু 20 ভোল্ট, ইকুয়াল টু 3/5 ইনটু 20 ভোল্ট। এখানে মান বসালে আমাদের পাওয়া যাবে 12 ভোল্ট। তাহলে এই দুটি হবে আমার এই অঙ্কের আনসার। ধন্যবাদ।